হাঁসখালী কাণ্ডে দুই অভিযুক্তকে সিবিআই রানাঘাট মহকুমা আদালতে তোলা হয় আজ। নদিয়া হাঁসখালী নাবালিকাকে ধর্ষণ ও খুনের ঘটনায় গতকাল এই মামলার মূল অভিযুক্ত ব্রজ গোয়ালির বাবা সমরেন্দ্র গোয়ালি ও তার বন্ধু পীযূষ কান্তি ভক্তকে রানাঘাট মহকুমা আদালতে পেশ করে সিবিআই। কিন্তু মূল মামলা এডিজে বিশেষ পক্সো কোর্টে উঠেছিল। সেই কোর্ট গতকাল ছুটির জন্য বন্ধ থাকায় একদিনের জেল কাস্টিং দেন বিচারক। এরপরই আজ এই দুই অভিযুক্তকে সিবিআই রানাঘাট মহকুমা আদালতে তোলা হয়। মলয় দে, রিপোর্ট টাইমস বাংলা।